নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা আমরা রেসিপিটা শুরু করি বন্ধুরা দেখো আজ আমি তোমাদের নেনুয়া দিয়ে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো এটা যদি সঙ্গে থাকে তাহলে রুটি পরোটা একদমই জমে যাবে তো তোমরা অবশ্যই কিন্তু এই নেনুয়া দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো তো এটা করার জন্য দেখো আমি এখানে নেনুয়াটাকে নিয়েছি এটাকে খোসা ছাড়িয়ে একটু মোটা করে কেটে নিয়েছি দেখো একটু মোটা করেই কিন্তু কেটে নিয়েছি এইভাবেই তোমরা কিন্তু এই নেনুয়াগুলোকে খোসাটাকে ছাড়িয়ে তারপর একটু মোটা করে কেটে নেবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এগুলি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব দেখো আমি এখানে এক কাপ মতো বেসন রেখেছি সেই বেসনটা দিয়ে দিলাম এরপর আমি সমস্ত উপকরণগুলিকে ভালো করে কিন্তু মাখিয়ে নেব এটা মাখানোর জন্য কিন্তু একটুকু জল লাগবে না কেন না নেনু একটু জলই থাকে তো এইভাবেই রাখতে হবে এরপর দিয়ে দিচ্ছি আমি একটু লেবুর রস লেবুর রসটা দিলে এটা খেতে খুবই ভালো লাগে তো একটু লেবুর রস দিয়ে আবারও আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মাখানো হয়ে গেছে এদিকে আমি দেখো কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে যে নেনুয়াগুলোকে মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা ভাজা হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এরপর আমি ওই কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলে দিলাম কালো জিরে এটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জল যাতে মশলাটা ভালো করে কষানো হয় যাতে পুড়ে না যায় এই জন্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি তো স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি জলটা শুকানো পর্যন্ত দেখো জলটা শুকিয়ে গেছে মানে আমার মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর ভেজে রাখা নেনুয়াটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম দেওয়ার পরে সমস্ত উপকরণগুলিকে ভালো করে মশলার সঙ্গে আমি একটু কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম গরম জলটা দিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর এটা খেতেও টেস্টি হয় আর কালারটাও খুব ভালো আসে এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে রান্না করে নেব বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখো এটার গ্রেভিটা কেমন হবে তোমরা দেখতেই পাচ্ছ তো এরকম হলেই কিন্তু আমাদের এটাকে নামিয়ে নিতে হবে নামানোর আগে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি তো আমার নেনুয়ার আর সবজি কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমাদের ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু থেকে থাকো যারা এখনও আমার পরিবারটিকে সাবস্ক্রাইব করনি তারা একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা ভালো থেকো